Dear learners, respected viewers, welcome to all. This is Sohail Rana, lecturer at Department of English, Alhaj Abdul Haq Chaudhary College, Feni. Today, I would like to focus on write from a verbs. Amra amader ajker class e write from verb niye shikbo. Tobe write from verb shikhar age amra er outcome gulo ektu jene nibo. To write the sentence using write from a verbs, to fill the gaps with write from a verbs with clues, and at last to correct mistakes and rewrite the passage with write from a verbs. Je verber shotik form ta shekha gap gulo shotik verb diye puron kora ebong shorboshesh je bishoy ta royeche jeta porikhar proshno tomaderke shongshodhon korte hoy mistake gulo ke thik kora ebong passage ta shotik kore lekha jodi passage ta likhte hobe na passage je verb gulo royeche shei verb gulo shotik form tomaderke likhte hobe tahole amra niyome fire jai. প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট রয়েছে, তারপরে মূল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কখনো এস বা কখনো ইএস যোগ থাকতে পারে কন্ডিশনে, যে যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়, পরবর্তীতে ভার্ব বাকি অংশ বসে যায়। এখানেও ঠিক তাই রয়েছে, এখানে সাবজেক্ট দা সান, রাইস থার্ড রাইসের সঙ্গে এস যুক্ত হয়েছে, যেহেতু সাবজেক্ট দা সান রয়েছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, এ কারণে রাইসের সঙ্গে এস যোগ, বাকি অংশ ইন দি ইস্ট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে নিয়মটা আমাদেরকে দেখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়। যদি কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম যদি এমনটা বোঝায় তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানেও ঠিক তাই হয়েছে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, যে কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরও কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায় তার সন্তানকে ভালোবাসে, এটাও চিরন্তন সত্য কথা অথবা অভ্যাসগত কর্ম। অথবা আরেকটা ব্যাপারও আমরা ধরতে পারি যে কোনো সময়ের উল্লেখ না থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, যে কারণে ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। পরবর্তী সেন্টেন্স আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানির উপরে ভাসে, চিরন্তন সত্য, যেহেতু আইস থার্ড পার্সন সিঙ্গুলার এ কারণে ফ্লোটের সঙ্গে এস যোগ হয়েছে। ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, এখানে ট্রিজ সাবজেক্ট তবে প্লুরাল নাম্বার, যে কারণে এক্ষেত্রে আর ভার্বের সঙ্গে এস ইএস কোনোটাই যোগ হয়নি। এস এবং ইএস যোগ করার বিষয়টা আমি একটু বলে দিই, যে সকল ভার্বের শেষে এস বা ডবল এস, সি এইস, এস এইস, এক্স অথবা ও থাকে, সে সকল ভার্বের শেষে ইএস যোগ হবে আর অন্যান্য ক্ষেত্রে এস যোগ হবে। তবে এগুলো থাকলেই যে ইএস যোগ হবে এমনটা নয়, আগে দেখতে হবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার কিনা, তারপরে যোগ হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে কি হবে না, তার পরবর্তীতে মাথায় রাখতে হবে এস যোগ হবে নাকি ইএস যোগ হবে। তাহলে এক্ষেত্রে যে তিনটা সেন্টেন্স রয়েছে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক্ষেত্রে এস বাই এস যোগ হয়েছে, কোনোটাতে হয়নি। তাহলে যে সমস্ত সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম এই বিষয়গুলোর অবতারণা ঘটায়, সেই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। ঠিক এখানে যেমনটি হয়েছে, লাভস, ফ্লোটস, গিফট সবগুলোই ভার্বের প্রেজেন্ট ফর্ম, এদের কোনোটার সঙ্গে এস যোগ হয়েছে বা ইএস যোগ হয়েছে সেটা নিয়ম অনুসারে। এবার আমরা একটা প্যাসেজ দেখব, ঠিক এমন একটা প্যাসেজ তোমাদের পরীক্ষার প্রশ্নে থেকে থাকবে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ইট প্রোভাইড আস লাইট, ইট বিয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি ফর লাইফ অন আর্থ, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য, যেহেতু চিরন্তন সত্য তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইজ, তবে দা সান থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে একটা এস যোগ হবে। ইট প্রোভাইড আস লাইট, এটি আমাদের আলো দিয়ে থাকে, যেহেতু ইট থার্ড পার্সন সিঙ্গুলার প্রোভাইডের সঙ্গে এস যোগ হবে। ইট বিয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি, যেহেতু ইট থার্ড পার্সন সিঙ্গুলার বিয়ারের সঙ্গে এস যোগ হবে। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, যেহেতু দ্য সান সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এক্ষেত্রেও সেটের সঙ্গে এস যোগ হবে, সেটস ইন দ্য ওয়েস্ট। এমন একটা প্যাসেজ থাকবে তোমাদের, কখনো প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কখনো ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, যখন যে ফর্ম আসবে নিয়ম অনুসারে যেটা আসবে ঠিক তেমনটাই করতে হবে।
যেহেতু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, এই কারণে সব ভার্বগুলো আমি প্রেজেন্ট ফর্মেই রাখার চেষ্টা করেছি বা রেখেছি। যেমন এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, হি রিডস দ্য হলি কোরআন এভরি ডে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে নিয়মটা একটু ভিন্ন। সে নিয়মটা কি? যদি কোনো সেন্টেন্সে এভরিডে থাকে, অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, অথবা হতে পারে ফরমালি, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক যেমনটা এখানে রয়েছে এভরিডে, যেহেতু এভরিডে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, আর এভরিডের কারণে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়েছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি ওই শব্দগুলো থাকে এভরিডে, জেনারেলি, রেগুলারলি, ডেইলি, অকেশনালি, রেগুলারলি, ইউজুয়ালি, ফর্মালি, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, হি রিডস দ্য হলি কোরআন এভরিডে, দে টেক পার্ট দ্য ক্লাসেস রেগুলারলি, এই সেন্টেন্স দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার একটা সেন্টেন্সে এভরিডে রয়েছে আর একটা সেন্টেন্সে রেগুলারলি রয়েছে। এভরিডে এবং রেগুলারলি থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তাহলে আমরা নিয়মটা আরও একটা বার দেখে নিই। যদি কোনো সেন্টেন্সে এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, ওপেন, সামটাইম, জেনারেলি এই শব্দগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা পরের নিয়মে চলে যাই। রেজা ইজ প্লেয়িং ক্রিকেট নাও, দ্য হুইল ইজ মুভিং অন দ্য লাইন অ্যাট দিস মোমেন্ট। তোমরা সেন্টেন্সের ধরন দেখে বুঝতে পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর যখন অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজ আর থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনসি থাকলেই তোমরা জানো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক এখানেও তাই রয়েছে। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন, কীভাবে হয়েছে, আমরা সেই নিয়মটা দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা স্ট্রাকচার অনুসারে বুঝতে পারছি, কিন্তু কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা দেখব। যদি কোনো সেন্টেন্সে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস সিচুয়েশন, ডে বাই ডে, ইনক্রিজিংলি, গ্র্যাজুয়ালি, এই শব্দগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন প্রথম সেন্টেন্সটিতে নাও রয়েছে, রেজা ইজ প্লেয়িং ক্রিকেট নাও, যেহেতু নাও রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যে কারণে ইজ প্লেয়িং এসেছে। পরবর্তী সেন্টেন্স, দ্য হুইল ইজ মুভিং অন দ্য লাইন অ্যাট দিস মোমেন্ট, যেহেতু এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে, অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ইজ মুভিং হয়েছে। পরের দুটো সেন্টেন্স, উই আর ওয়াচিং দ্য কার রেস নাও, নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরের সেন্টেন্সে যেহেতু অ্যাট দিস মোমেন্ট রয়েছে, আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, রাইট অ্যান্সার হবে ইজ রাইডিং। আমরা পরের সেন্টেন্স যদি লক্ষ্য করি, রানা ইজ প্লেয়িং ক্রিকেট নাও, এখানে যেহেতু নাও রয়েছে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যে কারণে ইজ প্লেয়িং হয়েছে। এখন ইজ কেন, রানা এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যে কারণে ইজ বসেছে। যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হতো আর বসতো। অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে অর্থাৎ এই টেন্সে অক্সিলারি ভার্ব তিনটা রয়েছে, অ্যাম, ইজ, আর। আয়ের পরে অ্যাম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, এবং অন্যান্য ক্ষেত্রে আর বসে। তাহলে কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস সিচুয়েশন, ডে বাই ডে, ইনক্রিজিংলি, গ্র্যাজুয়ালি, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সহজ ব্যাপার। তাহলে আমরা পরের নিয়মে চলে যাই। সেন্টেন্সটি, আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সেস বাজার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে, সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ, এরপরে রিসেন্টলি একটা অ্যাডভার্ব, মূল ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্মে রয়েছে। যদি কোনো সেন্টেন্সে লক্ষ্য করা যায় যে হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। ঠিক এখানেও তাই রয়েছে, সাবজেক্ট আই, আয়ের পরে হ্যাভ বসেছে অক্সিলারি ভার্ব, রিসেন্টলি মাঝখানে একটা অ্যাডভার্ব বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভিজিটেড এসেছে। তবে আমরা যে বিষয়টা দেখব যে কীভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার, এটা কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্সে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইভার, ইয়েট, এই শব্দগুলো থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেহেতু এই সেন্টেন্সে রিসেন্টলি রয়েছে,
এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, পরের নিয়ম এখানে সাবজেক্ট রয়েছে উই, শুড মডাল অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে পরবর্তীতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব কী কী রয়েছে আমরা একটু দেখি। মডাল অক্সিলারি ভার্ব হিসেবে থাকতে পারে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, অথবা যে কোনো মডাল অক্সিলারি থাকতে পারে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, এম টু, ইজ টু, আর টু, অ্যাবিল টু, অ্যালাউড টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে। পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, এই ফর্মে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপরে সিন্স অথবা ফর থাকে, এরপরে একটা সময় থাকে, নির্দিষ্ট সময় অথবা অনির্দিষ্ট সময়। যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স প্লাস টাইম থাকে, অনির্দিষ্ট সময় বা ব্যাপক সময় হলে ফর প্লাস টাইম থাকে। তাহলে আমরা দেখব যে কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি কোনো সেন্টেন্সে ফর প্লাস টাইম অথবা সিন্স প্লাস টাইম থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানে রয়েছে ফর 3 আওয়ার্স, ফর প্লাস টাইম রয়েছে, যেহেতু এখানে ফর প্লাস টাইম রয়েছে এ কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর হ্যাজ বিন বসেছে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এ কারণে হ্যাজ বিন বসেছে, ভার্বের সঙ্গে আইএনজি। এখানে দুটো এক্সাম্পল রেখেছি। প্রথম এক্সাম্পল ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যেটা ইতিমধ্যেই পড়ালাম, তবে এখানে নির্দিষ্ট সময় দিয়েছে সিন্স প্লাস টাইম। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স প্লাস টাইম, সকাল থেকে। আমরা বাংলা বাক্যে হতে বা থেকে কথাটি উল্লেখ করে থাকি, হতে বা থেকে কথাটি উল্লেখ থাকলে সেটা নির্দিষ্ট সময়, এক্ষেত্রে সিন্স বসে, ধরে অথবা যাবৎ কথাটি উল্লেখ থাকলে ফর বসে। যেমন দ্বিতীয় সেন্টেন্সে দে হ্যাভ বিন এনজয়িং রেইন ফর অ্যান আওয়ার, এখানে ফর অ্যান আওয়ার অনির্দিষ্ট সময়, এক ঘন্টা ধরে কোন এক ঘন্টা একটা নির্দিষ্ট নয়, এক্ষেত্রে ফর অ্যান আওয়ার। আমাদের ভার্ব কারেকশন করতে হবে। প্রথম সেন্টেন্সে ইট হ্যাজ বিন রেইনিং, যেহেতু ইট থার্ড পার্সন সিঙ্গুলার এ কারণে হ্যাজ বিন বসবে, ভার্বের সঙ্গে আইএনজি। পরবর্তী সেন্টেন্স দে হ্যাভ বিন এনজয়িং, যেহেতু যে থার্ড পার্সন আছে কিন্তু প্লুরাল নাম্বার এ কারণে হ্যাভ বিন বসবে। হ্যাভ বিন হ্যাজ বিন কোন ক্ষেত্রে বসে থাকে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বিন বসবে, না হলে হ্যাভ বিন বসবে, খুব সহজ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক এইভাবে হয়ে থাকে, যদি কোনো সেন্টেন্সে সিন্স প্লাস টাইম অথবা ফর প্লাস টাইম থাকে। শুধু এতটুকু বিষয় লক্ষ্য রাখতে হবে, এতটুকু বিষয় মাথায় রাখলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরা যাবে, এবং নিয়ম অনুসারে বসাতে হবে হ্যাভ বিনের পরে আইএনজি ভার্বের সাথে অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি, যেটা আমি আন্ডারলাইন করে দেখিয়েছি। ওয়ান্স দে লিভড এ প্রিন্সেস, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়ান্স রয়েছে, দেয়ার রয়েছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, তারপরে লিভড ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা দেখি যে কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট টেন্স হয়। আমরা এতটুকু জানি যে অতীতকাল বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং ভার্বের পাস্ট ফর্ম বসে, স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে যদি কোনো সেন্টেন্সে ওয়ান্স থাকে, এগো থাকে, লং এগো থাকে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট দিয়ে যে কোনো শব্দই থাকতে পারে, লাস্ট মোমেন্টও হতে পারে, ইয়েস্টারডে, এই শব্দগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে ছিল ওয়ান্স দেয়ার লিভড এ প্রিন্সেস, তাহলে এমনটা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আজকের ক্লাসে এই বিষয়গুলোর অবতারণা করা হলো, পরবর্তী ক্লাসে আমি নতুন নিয়মগুলো দেখাবো। তবে সে পর্যন্ত সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।